বাইশ কোচে ফিরে ভারতীয় দলে খেলার জন্য যে কতটা তৈরি তা আরও একবার জানিয়ে দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ান ডে দল ঘোষণার ঠিক আগে ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আরও একটি বিধ্বংসী শতরানের মালিক হয়েছেন হার্দিক বুঝিয়ে দিলেন হার্দিক ফিরে পেয়েছে ছন্দ কয়েকদিন আগে উনচল্লিশ সালে একশো পাঁচ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন ক্রিকেট ভক্তদের আর আজ শুক্রবার ফের একবার দানবীয় একটি ইনিংস খেলেছেন হার্দিক বলে একশো আটান্ন রান কুড়িটি ছক্কা ও ছয়টি চার হ্যাঁ ডিওয়াই পাটিল টি টোয়েন্টি টুর্নামেন্টে এমনই বিধ্বংসী ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া আর এই ইনিংসের এর সৌজন্যে নয়া নজির করেছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার একশো আটান্নটি টি ক্রিকেটে করা যে কোনো ভারতীয়দের মধ্যে সর্বাধিক স্কোর বিপক্ষ বোলারদের দুর্মস করে মাঠের কার্যত চার ছয়ের বর্ণা বইয়ে দিয়েছেন হার্দিক এই বিধ্বংসী ইনিংসের খবর ছড়িয়ে পড়তেও সময় লাগেনি তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হার্দিক পান্ডিয়া ডিওয়াই পাটিয়ার টি টোয়েন্টি কাপের সেমিফাইনালে শুক্রবার ২৬ বছর বয়সী হার্দিক পান্ডিয়া রিলায়েন্স ওয়ান দলের হয়ে খেলে বিপিসিএল এর বিরুদ্ধে মাত্র পঞ্চান্ন বলে অপরাজিত একশো আটান্ন রানের ইনিংস খেলেছেন টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল বিপিসিএল আর এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় বিপক্ষের কাছে রিলায়েন্স ওয়ানের হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই কার্যত তাণ্ডব লীলা শুরু করেছিল হার্দিক বাউন্ডারি থেকে ওভার বাউন্ডারি হার্দিকের বেশি পছন্দ সেই শখ ওই দিন মিটিয়ে নিলেন তিনি মাত্র উনচল্লিশ বলেই নিচের সেঞ্চুরি পূর্ণ করেছেন হার্দিক পান্ডিয়া খেলা শেষে পঞ্চান্ন বলে একশো আটান্ন রানের নট আউট বলারদের কোনো অস্ত্র এদিন কাজ লাগেনি হার্দিকের এই বিধ্বংসী মোডের সামনে হার্দিকের ইনিংসের এর সৌজন্যে দুইশো আটত্রিশ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল রিলায়েন্স ওয়ান এর আগে সৈয়দ মুস্তাক ট্রফিতে শেয়া সৈয়ারের করা একশো সাতচল্লিশ রানের ইনিংস ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছিল সিকিমের বিরুদ্ধে সেই ইনিংস খেলেছিলেন শেয়াস এবার রেকর্ড ভেঙে রান হার্দিক সেই টুর্নামেন্টে এই প্রথমই নয় গ্রুপ পর্বেও ক্যাগের বিরুদ্ধে উনচল্লিশ বলে একশো পাঁচ রানের ইনিংস খেলেছিলেন হার্দিক একই টুর্নামেন্টে পরপর দুটি এমন বিধ্বংসী ইনিংস আইপিএল শুরুর আগে অনেকটি স্বস্তি দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে আইপিএলেও হার্দিকের এই বিধ্বংসী ফ্রম বজায় থাকার বিষয়ে আশাবাদী তার ফ্রান্সাইজি ও ভক্তরা ওই ইনিংসের পর হার্দিক বলেছিলেন প্রায় ছয় মাস খেলা থেকে দূরে থাকার পর যেভাবে আগের জায়গায় ফিরে এসেছেন তাতে তিনি খুশি তিনি বলেছেন আমার মতো খেলোয়াড়ের কাছে এটি একটি দারুণ মঞ্চ ছয় মাস খেলা থেকে দূরে ছিলাম এখন কেমন অবস্থায় রয়েছে তা জেনে নেওয়ার এবং শরীরকে পরীক্ষা করে নেওয়ার একটি ভালো মঞ্চ যেভাবে সবকিছু এগুচ্ছে তাতে আমি খুশি চোটের আগে সমস্ত ফর্মেটেই ভারতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছিলেন হার্দিক অস্ত্রপাচরের পর ম্যাচে ফিটনেস ফিরে পেতে কঠোর রিহ্যাবের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে উল্লেখ হচ্ছে হার্দিক পান্ডিয়ার দল রিলায়েন্স ওয়ান এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড অর্থাৎ বি এর মুখোমুখি হয়েছিল এই রিলায়েন্স ওপেনার আলমন প্রীত সিং ও শিখর ধাওয়ান যথাক্রমে চার ও তিন রান করে আউট হয়ে যান হার্দিক যখন ব্যাট করতে নামেন তখন স্কোর ছিল দুই উইকেটের বিনিময়ে মাত্র দশ রান ক্রিজে পা রাখতে রানের বর্ণা বইয়ে দেন হার্দিক পান্ডে মঙ্গলবার বলে ইনিংস খেলার পর উইকেটও পাঁচটি নিয়েছিলেন হার্দিক এই মুহূর্তে তিনি নিজের বিধ্বংসী ফর্মে ভারতীয় দলের নির্বাচিত হওয়ার দাবি পেশ করছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য দল নির্বাচিত হবে তিন মাসের এই ওয়ান ডে সিরিজ আগামী বারোই মার্চ থেকে শুরু হচ্ছে এমন দুর্দান্ত পারফরমেন্সের পর এই ম্যাচে তার সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত শুধু ব্যাট হাতেইছে ঝড় তোলা নয় জিমেও প্রচুর সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া এদিন তিনি ইনস্টাগ্রামে নিচের দুটি ছবিও পোস্ট করেছেন আর লিখেছেন তিন মাসের মধ্যে ছিয়াশি কেজি থেকে পঁচাত্তর কেজিতে পরিশ্রম করেছি কোনো সংক্ষিপ্ত রাস্তা নেইনি লক্ষ্য আরও শক্তিশালী আরো ভালো হওয়া